শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনায় প্রাথমিকভাবে এগিয়ে আছেন মার্ক্সবাদী নেতা হিসেবে পরিচিত অনুরা কুমার আদিসানায়েকে। শনিবার 21 সেপ্টেম্বরে নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। শ্রীলঙ্কার নির্বাচন কমিশন জানায় দেশব্যাপী ভোট গণনা শুরু হয়েছে, রোববার চূড়ান্ত ফলাফল জানা যেতে পারে। শ্রীলঙ্কার এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী ছিলেন 39 জন, তবে ভোট গ্রহণ শেষে 3 জনের নাম আলোচনায় রয়েছে। তাদের একজন বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে, একজন বিরোধী দল সঙ্গীজন বালাওয়াগার নেতা সাজিদ প্রেমাদাসা, অন্যজন ন্যাশনাল পিপলস পাওয়ার NPP জোটের অনুরা কুমারা দিশানায়েকে। যদিও বর্তমানে পার্লামেন্টে JVP-র মাত্র 3টি আসন রয়েছে, তবুও 55 বছর বয়সী দিশানায়েকে দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এবং আরও দরিদ্র বান্ধব নীতি গ্রহণ করার প্রতিশ্রুতি দিয়ে নিজের পক্ষে জনসমর্থন অনেকটাই বাড়িয়েছেন। নির্বাচনে এই 3 প্রার্থীর মধ্যে যেই জয়ী হন তাকে ঋণে জর্জরিত শ্রীলঙ্কার ভেঙে পড়া অর্থনীতিকে ঘুরে দাঁড় করানোর চ্যালেঞ্জ নিতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। নির্বাচন কমিশনের তথ্য উপাত্ত অনুযায়ী 22 সেপ্টেম্বর সকাল পর্যন্ত গণনা করা ভোটের প্রায় 53% পেয়েছেন কুমারা দিশানায়েকে। বিরোধী দলীয় প্রার্থী সাজিদ প্রেমাদাসা পেয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ 22% ভোট। বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে আছেন তৃতীয় স্থানে। কমিশনের হিসাব অনুযায়ী ভারত মহাসাগরীয় দেশটির বৈধ 1,70,00,000 ভোটারের মধ্যে প্রায় 75% নির্বাচনে ভোট দিয়েছেন। এর আগে 2019 সালের নির্বাচনে রেকর্ড 83.72% ভোট পড়েছিল। কুমারা দিশানায়েকের জোট NPP-র মধ্যে রয়েছে তার দল মার্ক্সপন্থী জনতা বিমুক্তি পেরেমুনা JVP। দলটি অনেক আগে থেকেই অধিকতর জোরালো রাষ্ট্রীয় হস্তক্ষেপ, কর হ্রাস এবং সংরক্ষণবাদী বাজার অর্থনৈতিক নীতিকে সমর্থন করে আসছে। বর্তমানে পার্লামেন্টে JVP-র মাত্র 3টি আসন রয়েছে। নিজেকে একজন সংস্কারপন্থী প্রার্থী হিসেবে উপস্থাপন করেছেন দিশানায়েকে। প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ক্ষমতায় আসার 45 দিনের মধ্যে পার্লামেন্ট ভেঙে দেবেন। এর মধ্য দিয়ে সাধারণ নির্বাচনে নিজ নীতির পক্ষে নতুন ম্যান্ডেট পেতে চান তিনি। বৈদেশিক ঋণের বোঝা এবং চরম আর্থিক দুর্দশার প্রতিবাদে 2022 সালে শ্রীলঙ্কায় ব্যাপক গণ অসন্তোষ দেখা দেয়। এ নিয়ে আন্দোলনের এক পর্যায়ে বিক্ষুব্ধ হাজারো জনতা তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের সরকারি বাসভবনে ঢুকে পড়লে পদত্যাগ করে দেশ ছেড়ে পালান তিনি। এরপর পার্লামেন্টের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন রনিল বিক্রমসিংহে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।